গুণী অভিনেত্রী শর্মিনী আহমেদের জীবন অবসান আজ 8 জুলাই 2022 সকালবেলায় তিনি 75 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা সিনেপয়জন পরিবার তার মৃত্যুতে গভীর শোকাহত। ১৯৪৭ সালের 8 মে রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন গুণী এই অভিনেত্রী। তার পারিবারিক নাম মাজেদা মল্লিক। অপর গুণী অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি তার ছোট বোন। তাদের বাবা মোহাম্মদ তোফাজ্জল হোসেন মল্লিক ছিলেন উত্তরবঙ্গের নামকরা নাট্যাভিনেতা এবং নাট্য পরিচালক। সেই সময় তাদের দলের নাম ছিল ঘোড়ামারা ড্রামাটিক ক্লাব। মাত্র 4 বছর বয়সে সেই ঘোড়ামারা ড্রামাটিক ক্লাবের হয়েই তিনি একটি নাটকে প্রথম মঞ্চে ওঠেন। এরপর এই নাটকের দলের পাশাপাশি স্কুল এবং কলেজের সকল সাংস্কৃতিক অনুষ্ঠানেই তিনি অভিনয় করেছেন। রাজশাহী PN গার্লস স্কুল থেকে 1961 সালে ম্যাট্রিক, রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে 1963 সালে ইন্টারমিডিয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময়ই তিনি রাজশাহী বেতারে অনুষ্ঠান ঘোষক হিসেবে যোগ দেন। এরপর অডিশন দিয়ে তিনি বেতার নাটকেও সুযোগ পেয়ে যান। তৈমুর লং নামের একটি বেতার নাটকে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেন। এরপর রাজশাহী বেতার এবং ঢাকা বেতারের অনেক নাটকেই তিনি অভিনয় করে মাজেদা মল্লিক নামে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। 1966 সালে তার বাবার এক বন্ধু বজলুর রহমান ঠিকানা নামের একটি চলচ্চিত্রে তাকে নায়িকা হিসেবে অভিনয় করান। সেই ছবির স্ক্রিপ্ট রাইটার এবং প্রধান সহকারী পরিচালক ছিলেন আমজাদ হোসেন। তিনি বললেন মাজেদা মল্লিক নাম চলবে না। তখন তিনি শর্মিলি এই নামটি দেন। ঠিকানা ছবির শুটিং শেষ হলেও সেটি কখনো মুক্তি পায়নি। সেই সময় চলছিল উর্দু ছবির জোয়ার। শর্মিলি আহমেদ উর্দু ছবিতেই অভিনয় করতে শুরু করলেন। তার প্রথম ছবি মামনুন খান পরিচালিত জুগনু। ছবিটি 1968 সালে মুক্তি পায়। 1968 সালে তিনি ইঞ্জিনিয়ার রাকিবউদ্দিন আহমেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পেশায় প্রকৌশলী ও শিক্ষক রাকিবউদ্দিন ছিলেন শৌখিন চলচ্চিত্র পরিচালকও। তার সাথে বিয়ের পর টাইটেল আহমেদ মিলিয়েই শর্মিলি থেকে তিনি হয়ে যান শর্মিলি আহমেদ। সুভাষ দত্ত পরিচালিত আবির্ভাব ছবিতে অভিনয়ের মাধ্যমে শর্মিলি আহমেদ বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর নাগিনীর প্রেম, আলিঙ্গন, পাঞ্চি বাউরা সহ বেশ কিছু ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করলেও তার নায়িকা চরিত্রের ছবিগুলো সেইভাবে সাড়া পাচ্ছিল না। 1976 সালে পরিচালক মহসিন তাকে প্রথম মায়ের চরিত্রে অভিনয় করায় আগুন চলচ্চিত্রে। ছবিটি খুবই ব্যবসা সফল হয়। এরপর থেকে শর্মিলি আহমেদ চরিত্রাভিনেত্রী হিসেবেই অভিনয় করেন এবং খুবই প্রশংসিত ও জনপ্রিয় হন। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজানতে। তিনি 100 শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হচ্ছে আবির্ভাব, আলিঙ্গন, আগুন, বসুন্ধরা, রূপালী সৈকতে, দহন, এমএলএর গোয়েন্দা বাহিনী, বিয়াদব, বিক্ষোভ ইত্যাদি। এত সাজগোজ কার জন্যে? ভাবি একটা হেয়ার ব্যান্ড দাও না। ভাবি হেয়ার ব্যান্ড নাই। জানি তুমি কোথায় যাচ্ছ। দহন ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য 1985 সালে তিনি বাচসাস পুরস্কারে ভূষিত হন। চলচ্চিত্র, মঞ্চ ও বেতার নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন প্রায় 400 টিভি নাটকে। বাজান, আপনি তো কইলেন না, আপনি কেডা? মনে করো না আমি আপনার আর ছেলে। অনেকদিন ধরে চলচ্চিত্রে অভিনয় না করলেও টিভি নাটকে তিনি নিয়মিতভাবেই অভিনয় করে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যার জননী। তার মেয়ের নাম তনিমা। তনিমা একসময় অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন। শর্মিলি আহমেদ বিগত কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ সকালে তিনি নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।